আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে পুঁইশাক রান্না করব আর কি, পুঁইশাক ভাজি করব। তো সেজন্য হচ্ছে এখানে পুঁইশাকের ডাঁটা আর আলু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, আর সাথে একটু রুই মাছ দেবো আর কি, ছোটো ছোটো করে কেটে ভেজে তারপর হচ্ছে পুঁইশাকটা রান্না করব। এমনিতে রান্না করলে ভালো লাগে না, মাছ দিয়ে পুঁইশাকটা রান্না করলে মানে ভালোই লাগে, খারাপ লাগে না। তো সেই জন্য এখানে হচ্ছে পুঁইশাক আমি ধুয়ে নিয়েছি, বেছে তারপর ভালোভাবে ও ধুয়ে নিয়েছি। তো এখন এটাকে কেটে নিব। এই তো কাটা হয়ে গেছে, মানে সবগুলো এরকম করে আমি কেটে নিব। তো আমার সবগুলোই কাটা হয়ে গেছে। তো পাতাগুলো দেওয়ার পর হচ্ছে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর পোশাক থেকে এমনিতে পানি বের হয়ে যাবে। এই তো আমার পোশাক রান্নাটা হয়ে গেছে, আর জল জল হয়েছে, পানি অনেকটা বের হয়েছে, আর সাথে আমি রুই মাছের ছোটো ছোটো টুকরাগুলো দিয়ে দিয়েছি। তো এখন এটা আর একটু এরকম রান্না করে নামিয়ে নেবো।